পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো শিখে নেওয়া। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দশ বার দশ বার দশ বার কতবার এভাবে হবে? কতবার? তিরিশ বার। পাঁচ নামাজে হবে দেড়শো বার, এবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার। এর অর্থ কি? আপনি আপনার আমল নামায় দেড় হাজার ডলার জমা করলেন আর কি। আপনি আপনার ব্যাগে দেড় হাজার ডলার রেখে দিলেন, ডলার নান তসবি, তো এক তসবি দিয়ে কত ডলার মিলবে? সুবহানাল্লাহ বলে না, এক তসবি দিয়ে কত ডলার হবে? তাহলে মা বোনরাও খেয়াল করেন, খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহানাল্লাহ, দশ বার পড়বা আলহামদুলিল্লাহ, দশ বার পড়বা আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী বলেন এই আমলগুলো বড় সহজ, ওহুমা ইয়াসীর, এই আমলগুলো বড় সহজ, ওয়ামাই ইয়ামাল বিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন আমলগুলো বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। রাসূল বলেন এভাবে যদি তুমি দশ বার দশ বার দশ বার পড়ো, ওয়াদালিকা সালাতুনা বিল লিসানে, ত্রিশ বার হবে জবানে, অফিল মিজানে খামসুন মিয়াতুন ও খাম মিয়াতুন ও খামসুনা, খামসুনা ও মিয়াতুন, মিজানে হয়ে যাবে দেড়শো বার। তাহলে এক নামাজে তিরিশ বার, মিজানে উঠবে দেড় হাজার বার, পাঁচ নামাজে দেড়শো বার, মিজানে উঠবে দেড় হাজার বার। আজ থেকে পড়বো তো, হ্যাঁ ছাত্ররা, তোমাদের বয়স যদি আমরা জানতাম তাহলে আমাদের অনেক ফায়দা হয়ে যেত, আমরা জানতে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, এভাবে হবে তিরিশ বার। এখন ঘড়ি দেখেন তো কয় মিনিট, কয় মিনিট বাজে? কত? এক নিঃশ্বাসে একবার পড়বে, এক নিঃশ্বাসে সব চোখ বন্ধ করে তালিমান সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত বাজে? চোদ্দ, তেরোতে শুরু করছি, এখন চোদ্দ, কয় মিনিট? এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, এক মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? আচ্ছা গত চল্লিশ বছর যদি আমাদের কোনোদিন না ছুটতো তো কেমন হইতো? আচ্ছা যদি চেয়ারম্যান সাহেবের না ছুটতো কি কি অসুবিধা হইতো? মেম্বার সাহেবের না ছুটতো কি কি অসুবিধা হইতো? ব্যবসায়ীর না ছুটতো কি কি অসুবিধা হইতো? মুহাদ্দিস সাহেবের না ছুটতো কি কি অসুবিধা হইতো? বক্তা সাহেবের না ছুটতো কি কি অসুবিধা হইতো? খতিব সাহেবের না ছুটতো কি কি অসুবিধা হইতো? আলহামদুলিল্লাহ আমার ঢাকার মসজিদে কয়েক ডজন সচিব নামাজ পড়ে, পুলিশের ডিএজি নামাজ পড়ে, পুলিশের এসপি নামাজ পড়ে, ও সিরা তো লাইন ধরে মুসাফে করতে পারে না। কিন্তু আমি জুমা পড়াইয়া সালাম ফিরাইয়া আমি লমাঙ্কা ইস্তেগফার লমাঙ্কা সালাম পড়া দশ বার দশ বার পড়া, এরপরে মুনাজাত দিই। কোনোদিন কেউ আমার ব্যঙ্গা নয়, কেউ এসে বলে না দেরি হয়ে গেছে আপনি এটা করলেন কেন, এটা আমার কেউ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। তাহলে বোঝা গেছে আমরা সবই আমরা যদি মুসল্লিদেরকে নিয়ে করতাম তো কেউ কিছু কইতো না, আর বলতো এটা ইমামতির অংশ।
বলতে এটা আমাদের নামাজের সাথে লাগে করতে কি না বলেন আমরা কি করলাম বাস্তব না বাস্তব আমার লক্ষ্মীপুর আমি লক্ষ্মীপুর জেলা মসজিদে নামাজ পড়াই যান আলহামদুলিল্লাহ সালামটা ফিরে আস্তাগফিরুল্লাহ পুরো اللهم انت السلام لا اله الا الله وحده لا شريك له এরপর 10 বার 10 বার পড়া اللهم اعني على ذكرك পড়া এরপর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরপর মুসাফা করে যা দেয় এটা বেতনের 10 গুণ কি বৃষ্টির মতো বৃষ্টির মতো দেয় বৃষ্টির মতো আমি কি আমি যে 10 বার 10 বার পড়ি লেগে দে একদিন আমি মসজিদ থেকে বেরিয়েছি গাড়িতে উঠে গেছি মসজিদ থেকে বের তো লম্বা লাইন একদিন যাইবে না বনশ্রী মসজিদে যাইবে না এক বেটা রাস্তা মেইন রোডের পাশে ফিলারের ঘোড়ার দাঁড়ায় আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে আমি দেখতেছি তার আঁখি ছল ছল করে এরকম ফেল ফেল করে তাকিয়ে আছে আমি গাড়ি থামায়া এই ভিড়ের মধ্যে আমাকে থামানছে থামান আমি গ্লাস চাটু নামাইছি এই বেটা এক একটা টাকার প্যাকেট আমার এমনি মাইরা দিছে দোয়া করো যাক গনে যাই দিন পঞ্চাশ হাজার ঠিক টিয়া দেয় আনলে মানুষের কান দে হাই হাই রে মানে কোন রকমের মিলতে পারতে ঠিক সেম কন্ডিশন করছে একবার কান ভাঙ্গি মাহফিলের পরে তো মুসাফা লাইন লাইন তো ধরছে তো কত মুসাফা করি এখন আর মুসাফা করি না মুসাফা করতে গেলে মোবাইল চুরি হবে আজকেও করবো না মুসাফা টিয়া না দিলে না দেন মুসাফা করতে হবে মোবাইল চুরি হয় কালকে যে মাগরিব পরে যেখানে বয়ান করছি আমারও ধৈর্য যিনি নামাইছে ওনার মোবাইলটা চুরি হয়ে গেছে কালকে মাগরিব পরে ঘটনা আমার আপনাকে ধরতে হবে না একজন ধরাও লাগবে না আমরা একলা একলা উঠি বাস উঠি এখন মুসাফা করতে দিলেই কি হয় মোবাইল চুরি হয়ে বারাল কি কি গতিছিলাম জানি ও তো মুসাফার ভয়ে মুসাফার পর্বের পরে যখন বাস উঠি এক বেটা আসা একটু গ্লাসটা নামা তো আমি গ্লাসটা একটু নামাইছি একটা দিয়ে নিলি মান্ডিল দিয়ে দিয়েছি সামনে আসে তো হইবে একটু সানসাই কত দেখে পঞ্চাশ হাজার ঠিক ইন্না লিলে কত তাহলে জিকির করলে লাভ না লস ইমাম মসজিদে ঢুকবে সকলের আগে মসজিদ থেকে বের হবে সকলের পরে আপনি 40 দিন করে দেখেন দেখেন আপনার এলাকা আপনার দাম কেমন বসে সুবহানাল্লাহ সব মুসলি আয়েশা দেখতেছে হুজুর বেশ মশলায় বসে বসে তেলাওয়াত করতেছে মুসলিদের কলিজা কেমন লাগবে ভাল লাগবে কিনা বলে এরপরে ইমাম সাহেব এবার পরের দুই রাকাত সুন্নত পড়ে আবার দুই রাকাত নফল পড়ে এবার বসে বসে তসবিহ পড়ছে এবার মুসলিদের কাছে কেমন লাগবে আমি যাই আমরা থাম এবার ইমামের জিম্মাদারি বুঝছেন বারা তাহলে আমরা এই তসবিগুলো পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কয় মিনিট লাগছে মোট কয় মিনিট যদি আমি প্র্যাকটিক্যাল না করে আপনাদেরকে বলে দিতাম আপনারা কি কইতেন বুঝলে আমরা করেন আমরা যাই আঙ্গো টাইম নেই কিন্তু এখন কি বুঝলেন মা বোনরা বলেন তো মা বোনরা বলুক আজকে থেকে করবো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ জোহরের পর থেকে কথা হয়েছে হযরত মাওলানা আনায়াতুল্লাহ ভৈরবী দামাত বারাকাতুহু সুন্দর কথা বলছিলেন আলহামদুলিল্লাহ যা আমি রাজি হলেই হবে না আমি যার কাছে যাব তিনিও রাজি হওয়া লাগবে কি হয় মেয়ে তো খুব পছন্দ করে লেকিন মেয়েকে পছন্দ করে না তো জীবন খুব সুন্দর হবে না
বহু পছন্দ করলো, জামাই পছন্দ করলো না, এ জীবন কি সুন্দর হবে? হযরত এই কথাই বলছিলেন যে আল্লাহ তাআলার কাছে আমরা যখন যাব যেন এমন জীবন হয় যে আমিও রাজি হই তিনিও রাজি হন। রাদিয়াতান মারদিয়া, রাদিয়া মানে আমি রাজি, মারদিয়া মানে তিনি রাজি। সুবহানাল্লাহ, সহজ ভাষায় রাদিয়া হলো দুটোটাই মারদিয়ার সিফাত। যে তরজমা একটা হলো আমি রাজি হব, আর হলো তিনি রাজি করবেন। বলেন আমি রাজি হব আর তিনি রাজি কি করবেন, তিনিও রাজি হয়ে যাবেন। ওয়া রিদওয়ানু মিন আল্লাহ আকবার, রিদওয়ানুন নাকিরা, এর তরজমা কি?